আপনি রাজনীতি কেন করেন, উদ্দেশ্য? প্রিয় ভাই, আমি আসলে রাজনীতি কতটুকু করি সেটা আমি আগেও বলেছি। আমার রাজনীতি বা আমার সাংগঠনিক কার্যক্রম ইসলামী আন্দোলনের তৎপরতা পরিচালনা করবার মূল উদ্দেশ্য হলো ইলাহি কালিমাতুল্লাহ। আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে চাই, এটা আমার জীবনের ভিশন, এটা আমার জীবনের স্বপ্ন, এর জন্য আমি আমার জীবনকে কুরবান করতে চাই। আমি শাহাদাতের স্বপ্ন দেখি, আপনাদের কাছেও দোয়া চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সে তৌফিক দান করেন, যেন আমি আপনি আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে পারি, আল্লাহর কালিমা বুলন্দ করতে পারি, সমস্ত গাইরুল্লাহর মতাদর্শকে, সমস্ত বাতিল মতবাদকে পরাস্ত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারা, এটাই হলো আমাদের রাজনীতির মূল কথা। যদি এটা রাজনীতি হয় এটা রাজনীতি, যদি আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, গাইরুল্লাহর মতবাদকে পরাস্ত করা, এটা যদি রাজনীতি না হয়ে এটি যদি হয় ইসলাম, তাহলে এটি আমি করি। আপনি এখন কি নামে এই অভিধায় কি অভিধায় এটাকে অভিহিত করবেন সেটি আপনার ব্যাপার, কিন্তু আমাদের মূল কথা হলো আমাদের স্বপ্ন, আমাদের জীবনের চাওয়া, আমাদের জীবনের পাওয়া হলো যেটা আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাকিন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তার প্রকৃত পথিক তো ওই ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে জিহাদ করে উদ্দেশ্যে যে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দ হবে, আল্লাহর কালিমা বুলন্দ হবে। আমরা আল্লাহর কালিমা বুলন্দ করবার জন্যই আমাদের অহর্নিশ, আমাদের এই দুর্নিবার পথ চলা। আল্লাহ রাব্বুল